কয়েকদিন আগে আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বিটিএস নিয়ে একটা করে লাইন হয়ে যাক। তো সেখানে বেশিরভাগ মানুষই আমি দেখলাম লিখেছে হিজড়া, নুনুনে, বিচিলেস, ট্রান্সজেন্ডার, গে, এটসেট্রা এটসেট্রা। বিটিএস কি তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বিটিএস হচ্ছে সাউথ কোরিয়ার 7 জন মেম্বারকে নিয়ে একটা গানের ব্যান্ড। যারা মনে করো যে বিটিএস হচ্ছে হিজড়া, ট্রান্সজেন্ডার, বিচিলেস, তারপরে আরো কিসব কিসব, তো তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, একটা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে ভাই তোরা কি করে জানলি যে ওরা ট্রান্সজেন্ডার বা ওদের বিচি আছে না নেই, তারপরে ওরা যে হিজড়া তোরা কি করে জানলি আগে আমাকে একটু সেটা একটু ক্লিয়ার কর। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে যদি ওরা ট্রান্সজেন্ডার হয়, যদি ওরা হিজড়া হয়, যদি ওদের বিচি না থাকে, তাতেই বা কি সমস্যা হচ্ছে? যদি ওদের বিচি না থাকে তাতে কি তোকে ডেকে পাঠিয়েছে যে ভাই আমার বিচি নেই, তোমার বিচি দুটো আমাকে ধার দাও বলেছে? বলে তো নি। তাহলে এই সমস্ত ভুলভাল কথা বলে কি লাভ? আগে আমাকে একটু সেটার প্রশ্নের উত্তরটা দে। আর আমি মানুষের কমেন্ট পড়ে যেটা বুঝলাম যে সবাই বিটিএস বলতে ওটাই বোঝে যে তারা ট্রান্সজেন্ডার, তারা এক একজন গে, ওরা এটাই বলছে। কারণ কোথাও থেকে একটা শুনেছে এই কথাটা, সেটাই দেখবে একটা চলতি কথা হয়ে যায় না, তো সেটাই চলতি কথা হয়ে গেছে। তো তারা জানে ওরা বিটিএস কখনো দেখেও নি, বাপের জন্মে দেখেও নি যে বিটিএস এর কোনো গান শুনি বা বিটিএস কে ছেলে কিছু দেখি, কোনোদিন দেখেনি। ওই ভাই আমার বন্ধু ভাই আমাকে বলেছে যে বিটিএস হচ্ছে একটা হিজড়া, ট্রান্সজেন্ডার, গে, এটাই আমি সবাইকেও। তাহলে আমাকে বেশ কুল লাগবে যে তো জানে যে বিটিএস কি। বিশ্বাস কর ভাই, তোকে এক ফোঁটাও কুল লাগে না। বিটিএস মেম্বারদের মধ্যে যে সবচেয়ে ছোট রয়েছে তার বয়স হচ্ছে 25 বছর, তার নাম হচ্ছে জাংকুক। তো তারই বয়স এখন 25 বছর। তো সে এই বয়সে এসে কোটিপতি, কোটি কোটি টাকা রোজগার করে, ঠিক আছে? আর তুমি ভাই 25 বছরের নিচেই আমি ধরে নিচ্ছি, যে তোমার বয়স 20 থেকে 25 আমি ধরে নিলাম, তোমার মুখে এই কথাগুলো ওদের নামে নিন্দা কি মানায়? মানে আমাকে বলে মানায়? মানায় না। আর তারা যে এই বছরে ফেমাস হয়েছে এরকমটাও না, তারা অনেকদিন আগে থেকে ফেমাস, অনেকদিন আগে থেকে টাকা পয়সা রোজগার করছে। তো তুমি কি করছো ভাই? তুমি যে কাউকে জাজ করছো, তুমি জাজ করার আগে তোমাকে তো একটা বড় জাজ হতে হবে যে আমি, হ্যাঁ আমি ওই পজিশনে গেছি তাই আমি ওকে জাজ করতে পারছি। তুমি হচ্ছো এইখানে মানে মাটির তলায় একবার, আর সে হচ্ছে একদম আকাশ ছোঁয়া, তুমি কি তাকে জাজ করতে পারো? পারো না। অনেকেরই আছে যাদের বিটিএস কে ভালো লাগে, তারাও না ভয়ের চোটে বলতে পারে না যে হ্যাঁ ভাই আমার ভালো লাগে, আমার বিটিএস কে ভালো লাগে, আমি বিটিএস এর ফ্যান, ভয়ের চোটে বলতে পারে না। কারণ বললেই তো বলবে এই দেখ তুমিও হিজড়া, তুমিও ট্রান্সজেন্ডার, তোমারও ওই বিচি নেই, এইসব বলে দেবে, ঠিক আছে? সেও শালা ভয়ের চোটে কিছু বলতে পারে না। আর আমি দেখেছি ছেলেদের মতে একটা এরকম একটা লাইন, খুব কমন লাইন, সেটা হচ্ছে আমি বুঝি না মেয়েরা বিটিএস এর কেন ফ্যান, আমি বুঝি না মেয়েরা বিটিএস এর কেন ফ্যান। এই কথাটা খুব চলতি কথা, খুব কমন কথা, মানে ছেলেদের একটা প্রশ্ন এটা। আমিও বিটিএস ফ্যানদের হয়ে আমি বলে দিচ্ছি ভাই তোদের কেন এত অসুবিধা বিটিএস দের নিয়ে, আমিও তো ভাই বুঝি না। অনেকে আমাকে বলছে তুমি যে বিটিএস এর বালচাটা কি, তুমি বিটিএস এর বাল চাটো, এসব কিছু বলেছে। ভাই আমি বিটিএস এর বাল চাটি না, কারণ বিটিএস রা থাকে হচ্ছে সেই সাউথ কোরিয়া, আমি কি করে ইন্ডিয়া থেকে ভাই বাল চাটবো? একটু লজিক দিয়ে ভাই কথা বল কাউকে কমেন্ট করার আগে। বিটিএস মানুষ এই জন্যই দেখে, বিটিএস এর ফ্যান এই জন্যই, কারণ ওরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছে। 25 বছর বয়সে, আমি সবচেয়ে ছোট জাংকুকের কথাই বলছি, 25 বছর বয়সে এসে কোটি কোটি টাকা রোজগার করছে, সবাই ওকে চেনে। তো মানুষ এখান থেকে একটা এনার্জি পায়, মানে যুব সমাজ, ইয়ুথ, ওরা কি করে এনার্জি পায় যে আমাকেও ভাই দাঁড়াতে হবে, ইন্সপায়ার হয় ওরা, সেই জন্যের প্রথমত ওরা ফ্যান। ভাই তোমার বিটিএস কে কেন, তোমার বিভিন্ন গায়ক গায়িকা নায়ক নায়িকাকে খারাপ লাগতেই পারে, ভালো নাই লাগতে পারে, তুমি তার ফ্যান নাই হতে পারো, তার মানে এই না যে তুমি তাকে অকথ্য ভাষায় গালাগালি করবে, নোংরা, যেটা সে নয়, যেটা সে ডিজার্ভ করেই না, তুমি তাকে সেটা বলবে, উল্টো পাল্টা যা কিছু তাই তুমি রটিয়ে দেবে, এগুলো তো তোমার ঠিক নয়। তুমি একজন ইন্ডিয়ান, তুমি একজন ভারতীয়, ভারতীয় হয়ে তুমি মানে তুমি তো ভারতকে তো রিপ্রেজেন্ট করছো, যদি বাইরের লোক যদি শোনে যে তুমি তাদের নামে এই সমস্ত কথা বলছো তো তারা কি ভাববে, একটা বাজে ইমপ্রেশন পড়ে। আর তুমি যখন বিটিএস রাও তুমি জানো না, তুমি যখন খালি এটুকুই জানো যে সে হিজড়া, সে এটা ওটা, তুমি যখন লোকের মুখ থেকে এইটুকুই শুনেছো, তোমার উচিত
এই বিষয়ে মানে এই বিষয়ে একটু গভীরে জানা যে কেন তাকে হিজড়া বলা হয়, কেন এটা নিয়ে একটু খোঁজ নেওয়া, ঠিক আছে? তোমরা কেন সেটা নাও না আমি বুঝি না। বিটিএস এর দেখে অনেক ভালো কিছু শেখা যায় ভাই, মানে একটা ইন্সপায়ার হওয়া যায় যে আমি ওরা 25 বছর বয়সে এসে জাঙ্গুক 25 বছর বয়সে এসে আছে কোটি কোটি টাকা রোজগার করছে, আমরা কি করছি লাইফে, সেগুলো ইন্সপায়ার না হয়ে তারা হিজড়া, তারা অমুক, তারা দমুক এইসব বলে কোনো লাভ আছে এগুলো? মানে এরকম ননসেন্সওয়ালা কথা বলে নিজেকে বোকাচোদা প্রমাণ করার কি খুব দরকার? অনেক কিছু বলে ফেললাম বিটিএস দেরকে নিয়ে, তাও আবার নন পেড, ঠিক আছে? এবার যদি তোমরা মনে করো যে এই তো তন্দ্রিমাদি বিটিএস ফ্যান, এবার আমি ওদের থেকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার হয়েছি, তো তোমরা যদি ভাবো যে আমি ফ্যান তো ফ্যান, তোমরা যদি ভাবো আমি ঘড়ি তো ঘড়ি, আর তোমাদের ভাবার উপরে তো আমি চাপ দিয়ে ভাবনা বসিয়ে তো আমি বলতে না এটাই ভাবো যে আমি এটাই ভাবছি, তোমাদের না মধ্যে সেটা ভেবো, শুধু এইসব বালছাল কথা রটিয়ে বেরিয়েও না, ঠিক আছে? তাদের ব্যাপারে জেনে কথা বলো, কেমন ভাল লাগে না?